লকডাউনের দ্বিতীয় দিনে রাস্তাঘাটে দেখা গেছে আরও ঢিলেঢালা ভাব। রাজধানীর অনেক সড়কে যানজট তো হয়েছে, অন্যদিকে মহাসড়কে ছুটছেন অনেকে। তবে গণপরিবহন বন্ধ থাকায় ভোগান্তির মাত্রা এবং বাড়তি টাকা লাগছে বলে জানিয়েছেন যাত্রীরা। আরও জানাচ্ছেন ড্যানি ড্রং। লকডাউনে গণপরিবহন বন্ধ, কিন্তু জরুরি প্রয়োজনের কথা উল্লেখ করে এই যাত্রী যেতে চাচ্ছেন মহাসড়ক পার হয়ে ভৈরবে। বাস না থাকায় খুঁজছেন বিকল্প উপায়। দূরের পথে শেষ পর্যন্ত মোটরসাইকেলকে বেছে নিচ্ছেন অনেক যাত্রী। কবে যাবেন ভৈরব? তো অনেক দূরের পথ। যাব ভাই, ভাইঙ্গা যাইতে হইব, অসুস্থ আম্মা অসুস্থ, যাইতে হইব। যাওয়া কি যাচ্ছে? যাইতেছে। রাস্তায় আরো অনেকের দেখা মিলল যারা মহাসড়কে দূরের পথ পাড়ি দিতে চাচ্ছেন। প্রাইভেট কার কিংবা পিকআপেও যাত্রা করছেন অনেকে। আগে লাগতো ধরেন 100 টাকা, ঠিক আছে, এখন লাগবে 500 টাকা। ব্রাহ্মণবাড়ে বিশ্ব সবকিছু তো বাস্তব বন্ধ, তাহলে কিভাবে যাবেন এত দূরের পথ? মনে করে ব্যাঙে ব্যাঙে যেতে হবে, এখান থেকে নরসিংদী যাবো, নরসিংদী থেকে আপনি আবার আশুগঞ্জ, আশুগঞ্জ থেকে ব্রাহ্মণবাড়িয়া যাওয়া তো যাচ্ছেই। এই যে ভেঙে যায় এখান থেকে যাবো, বাইপাসের দিকে এইভাবে ভেঙে ভেঙে চলে যাবো। লকডাউনে শিল্প কারখানা সহ অনেক অফিসও খোলা, যার ফলে বিকল্প যানবাহনকেই বেছে নিতে হচ্ছে, তাও কয়েক গুণ বেশি ভাড়ায়। অনেক কিছু খোলা রেখে এই লকডাউনকে তাই ভোগান্তি বলে মনে করছেন অনেকেই। বাস ছাড়া সব তো চলতে আছে, ভোগান্তি তো হইতেই আছে, ভোগান্তি 100%। লকডাউন মনে হইতেছে না, কিন্তু ঘটনা হলো কি, বাস পরিবহন বন্ধ করাতে মনে করে পাবলিকের সমস্যা আর বেশি হয়েছে। এক্সট্রা খরচ আছে, নিজের খরচ আছে, তেল খরচ আছে, গাড়ি খরচ সব কিছু আছে। মোটরসাইকেল যাবো, না হলে যে কোনো একটা ব্যবস্থা করতে হবে, সিএনজি না হলে। চালকরা জানালেন মহাসড়কে যানবাহনের চাপ রয়েছে অনেক, আবার যাত্রীও রয়েছে প্রচুর। যাত্রী আছে মোটামুটি ভালো, যানজট আছে কিনা রাস্তায়? আছে, আগের চেয়ে ভালো। এদিকে রাজধানীতে অনেক সড়কেই যানবাহনের চাপে সৃষ্টি হয় যানজটের। যারা বের হচ্ছেন তারা জানান আগের স্বাভাবিক দিনের মতোই যানজট পার হতে সময় লাগছে অনেকটাই। ড্যানি ত্রং, মাই টিভি, ঢাকা।